প্রচুর পরিচ্ছন্ন আছে করতে গেলে একটা ঢাক করতে গেলে প্রথম আপনার চামড়া ভিজাইতে হবে, তারপরে চাকে মরতে হবে, শুকাইতে হবে, টান দিতে হবে, টানতে 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 ওর একটা স্কিল আছে, সেই স্কিল তৈরি না আসা তৈরি ঢাক টিউনে আসবে না আর কাস্টমার ডেলিভারি নেবেও না। এ করা বিরাট ঝামেলা, বিরাট গ্যাঞ্জাম। পুজোর সময় ঢাকের চাহিদা মোটামুটি, এখন তো সে ধরনের চাহিদা নাই, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপাতি বাইর হয়ে নিয়ে এর মান একটু কমে গেছে, তারপরে আমরাও সহযোগিতা করতে পারতেছি না, হিন্দুদেরকে তেমন একটা কিছু করতে পারতেছি না, যার গতিকে এর অনেক মূল্য কমে গেছে। দিন মজুরি আমাদের যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছি না, সরকার থেকে কোনো অনুদান নাই, হাতের কাজ এ প্রায় বিলীন হয়ে যাওয়ার রাস্তা। কয়েকশো হাজার বছর আগের ঐতিহ্য আমি দেখে ধরে রেখেছি, কিন্তু সামনে বোধ হয় আমাদের বাল বাচ্চারা ধরে রাখার মতন ক্ষমতা থাকবে না। দাদা, আমাদের এই যে পূজা পার্বণটা, এটা ঢাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এদের তো বাসায় রাখতেই হবে, এদের বাসায় না রাখলে তো আমাদের এই প্রতিমা পূজা এটা তো কিছুই হয় না, এটা তো একটা আমাদের ওইটা অঙ্গ। এই অঙ্গটাকে বাঁচাই রাখার জন্য আমাদের সবারই একটা আবেদন সরকারের কাছে যে আমাদের এই শিল্প জগৎটাকে বাঁচাই রাখুক। হ্যাঁ, আমরা কিছু বরাদ্দ চাই ওদের জন্য, ওদের জন্য, ঢাকির জন্য। এটাকে ঢাকি বলা হয়, ওদের যদি না থাকে তাহলে তো আমাদের এই শিল্প জিনিসটাও নষ্ট হয়ে বিলুপ্ত হয়ে যাইতে আছে। পূজার একটা পাঠ এটা, এই অঙ্গটাকে যাতে সরকার আমাদের ই করে, এটাই আমি চাই।